হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলের কালী পুজো কেমন কাটছে? আর আমরা আজকে চলে এসেছি নৈহাটিতে বড় মার দর্শন করতে। বড় মার দর্শন আমরা আগে কখনো করিনি, আর শুনেছি বড় মা নাকি খুব জাগ্রত, তো তাই এই বছর আর না থাকতে পেরে চলে আসলাম বড় মার দর্শন করতে। বড়মার দর্শনের আগে আমাদের চোখে পড়লো মায়ের আর একটা রূপ, যেটা হচ্ছে গাজা কালী নামে এখানে প্রচলিত রয়েছে। জয় মা গাজা কালী বলে আবারও হাঁটতে থাকলাম বড়মার দিকে। কিছুটা আগাতেই চোখে পড়লো মায়ের আর একটা রূপ। দেখো কি সুন্দর না লাগছে মাকে। ফাইনালি আমরা চলে আসলাম বড় মা দর্শনে। আর ওই যে সামনে দেখো, ওইখানেই বড় মার মূর্তিটা রয়েছে। আর কি ভিড় দেখেছো, দেখো এত পুলিশ, এত ভিড়। ভিড়ে না খুব ঠেলাঠেলি হচ্ছিলো, পায়ে ভীষণ ব্যথাও পেয়েছি, মানে দুদিন আমি পা ফেলতে পারিনি। আর এই ব্যথাতে এত জ্বর চলে এসেছিলো যার জন্য ভিডিওটা এডিট করা হয়নি, তাই জন্য একটু লেট হয়ে গেলো ভিডিওটা দিতে। যাই হোক, আর বেশি কথা বলবো না, চলো তোমাদেরকেও দর্শন করাই বড় মার। দেখো এইটা হচ্ছে মায়ের মেইন মন্দির, যেটা এই সময় বন্ধ থাকে। আর এই যে লাইনটা দেখছো, এটা হচ্ছে ভোগ প্রসাদের লাইন। এখানে বহু মানে হাজার মানুষ এই ভোগের লাইনে দাঁড়ায় শুধুমাত্র মায়ের এই প্রসাদের জন্য, কিন্তু আমরা দাঁড়াইনি, আমাদের একটু প্রবলেম ছিল তার কারণের জন্য আমরা এখানে দাঁড়াইনি। বাট মায়ের প্রসাদটা যদি পেতাম তাহলে হয়তো খুব সৌভাগ্য মনে করতাম, কারণ এখানে মায়ের এই প্রসাদ খাওয়ার জন্যে বহু বহু মানুষের ভিড় লাগে। তোমরা দেখো এখানে কত লাইন পড়েছে দেখতে পাচ্ছ? আর এই যে দেখো, এটা হচ্ছে মায়ের আসল মন্দির। তারপর আমরা চলে গেলাম গঙ্গার দিকে, যেখানে বড় মায়ের ভাসান হয়। যেতে যেতে চোখে পড়লো মায়ের আর একটা রূপ। এই দেখো বন্ধুরা, সামনে যে ঘাটটা দেখছো এখানে কিন্তু বড় মায়ের ভাসান হয়। তো ফাইনালি আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম একটা ঘন্টা, আর একটু ঘন্টাটা বাজিয়ে নি, কারণ আমার ঘন্টা বাজাতে খুব ভালো লাগে। কাকু বুঝতে পারলো না যে আমি ফটো তুলছি, কাকু ভাবলো আমি ঘন্টাটা বাজাতে পারবো না, তাই কাকুই ঘন্টাটা বাজিয়ে দিয়ে চলে গেল। খুব খারাপ। তো ফাইনালি আমাদের বড় মা দর্শন হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। জয় বড় মা, জয় বড় মা, কি জয়, টাটা।